বয়ে যাওয়া মৃত শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে দিনাজপুর সহ উত্তরের জনপদ। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জেলাবাসীর জীবনযাত্রা, পশু পাখি সহ প্রাণীকুলেরও নাকাল অবস্থা। হিমেল হাওয়া আর তীব্র শীতের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বেহাল দশা। দিনাজপুর আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 99%, বাতাসের গতিবেগ 0.3 নটস। এই সপ্তাহে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, এই জন্য আমরা এই সপ্তাহে একটু মৃদু শৈত্যপ্রবাহের আশা করছি আর কি। তো আগামী সপ্তাহে টেম্পারেচার আরও কমতে পারে। কনকনে শীতে দিনাজপুর সহ উত্তর জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, অসংখ্য খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় মানুষদের বেহাল দশা, চরম দুর্ভোগে পৌঁছেছে তাদের জীবনযাত্রা। দিনাজপুরে ঠান্ডা খুব, ঠান্ডার জন্য কাজ করতে হবে, এটাই যে যে জায়গায় 6টার দিক যাই কাজে, ওই জায়গায় এখন যাই আমরা 7টা সাড়ে 7টা বাজতে যাচ্ছি কাজে। ভাই এত ঠান্ডা, হাত পা গুলো খালি কোন কোন উড়ে যায়, কি করবেন? গরিব মানুষ না চালালে হয় না। সকালবেলা যে কুয়াশা, এই কুয়াশার জন্য আমরা কোনো কাম কাজ করতে পারতেছি না। আজ 3-4-5 দিন ধরে মনে করি খুব কুয়াশা হচ্ছে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি। গত কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। শিশুদের যাতে শীত না লাগে এ ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শহর থেকে একটু দূরে থাকা ছিন্নমূল, অসহায় ও দারিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল। হতদরিদ্র ছিন্নমূল মানুষ শীত বস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ঘন কুয়াশার কারণে রাস্তার অদূরে কিছুই দেখা যায় না, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, এরপরও বাড়ছে সড়ক দুর্ঘটনা। অন্যদিকে শীতের কারণে জেলা শহরের হকার্স মার্কেট এবং অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে শীতার্ত মানুষের ভিড়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।